ওটার দাম কাকু রাখেনি, আমরা কমপ্লেন করেছিলাম যে একটু আমাদের কোয়ালিটিতে একটু ইস্যু মনে হচ্ছে, তো ওটা সম্পূর্ণ। সো হ্যালো, হেই, হোয়াটসঅ্যাপ, কি খবর গাইস? আজকে আমরা চলে এসেছি আলিপুরদুয়ারের একদম চিপেস্ট খাবার খেতে। মানে চিপেস্ট খাওয়ার ব্যাপারে তো অনেক অনেক জায়গায় দেখেছো এবং অনেক অনেক জায়গায় রেট শুনেছো, বাট জংশনে একদম সস্তায়, মানে সস্তায় বলতে একদম সস্তায় চিকেন লেগ পিস, টাইপো এবং চিকেনের অনেক আইটেম প্লাস মোমোর ভ্যারাইটি পাওয়া যাচ্ছে, বাট খুব সস্তায়। তো সেই দোকানে আজকে আমরা ব্লগ করতে এসেছি। তো আজকে চলে এসেছি যে দোকানটা, সেটা আমার ডাম্পু কাকুর দোকান, এটা হলো শকুন্তলা মোড়ে জংশনে। চলো যাই, দেখি কী কী আইটেম রাখছে। অ্যান্ড প্রাইস যেহেতু লো, একটা কোয়ালিটি নিয়ে একটা ব্যাপার চলে আসে, তো দেখে কেমন লাগে অ্যান্ড কোয়ালিটি কোয়ান্টিটি কেমন দেয়। তো চলো দেখি। মোমো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পিস দিয়েছে, 8 পিস দেন 40 টাকা রাখছে চিকেন মোমো। অ্যান্ড চিকেন ব্রেস্ট ভালো কড়কড়া করে ভাজা হয়েছে, আর সাথে নিয়েছি আমরা টাইপো অ্যান্ড ওই ফিশ পকোড়া। হ্যাঁ, ফিশ পকোড়া এখানে 3, 2, 5 পিস দিয়েছে, আমি 5 পিস 20 টাকা রাখছে। অ্যান্ড টাইপো হয়, টাইপো 40 টাকা। আমরা একটু মেনু ধরে নিই, আমার নিজের বাড়ির মেনু সে নিয়ে নিয়েছে হাতের মধ্যে। ভাই শীতকালে জমি গেছে, বেরোয় না। আর আমার তোর লাগবে মেনু, আমি রেখেছি। খাওয়া দাওয়া হাত ছাড়া পেয়ে গেছি, অ্যান্ড লেটস ট্রাই এই কেমন লাগে খেতে। অ্যান্ড সাথে সামনে আছে চিকেন ব্রেস্ট, ওয়েল ভাজা হয়েছে, খুব সুন্দর ভাজা হয়েছে। অ্যান্ড জাস্ট এটা আমি একটু দেখবো ছিঁড়ে, এটা একটু বেশ টেম্পটিং লাগছে ব্যাপারটা, অ্যান্ড জুসি লাগছে, খুব সুন্দর। একটু টেস্ট করে দেখি, সফট, ক্রিস্পি, জুসি, টেম্পটিং, অ্যান্ড টেন্ডারটা খুব সুন্দর, ভালো। 40 টাকা একটা দাম নিয়ে যায়, ট্রাই করতে পারো তোমরা। একটু মেনু দেখে দেখি, ইটস গুড, খুব গরম গরম খেয়েছে, একদম খুব ভালো লাগছে। এটা হাতে নিয়েছে, একটা ঝাল চাটনি টাইপ দেখতেই পাচ্ছ। আছে মোমো, অ্যান্ড এখানে প্রায় 3, 3, 6, 8 পিস দিয়েছে, 8 পিস 40 টাকা নিয়ে চিকেন মোমো। এখন আমাদের কাছে আছে টাইপো অ্যান্ড ওই ফিশ পকোড়া। তো ফিশ পকোড়া, তো এটা কি মাছ? আচ্ছা রামু, ওটা কী মাছ? এটা কাতল মাছের পকোড়া। আমি 4-5 পিস নিয়েছি, 20 টাকা নিয়েছি আমার কাছে। ফ্রেশ মাছটা খুবই, অ্যান্ড সফট, ভালো আছে, ভালো খেতে। 20 টাকা শেষে না, ঝাল চাটনি, ঝাল চাটনি দেওয়া হয়েছে। আর এখন আমাদের কাছে আছে মোমো, সরি টাইপো, যেটা আলিপুরদুয়ারে অলমোস্ট চৌপতি সাইডে তো কোথাও পাওয়া যায় না, বা লোকাল সাইডে কোথাও পাওয়া যায় না। আমি ডাম্বু বাবুর দোকানে ফার্স্ট দেখলাম, অ্যান্ড দেখি ট্রাই করে কেমন লাগে। ফ্রাই টাইপো একটু শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, বাট যখন আমাদের প্রেজেন্ট করছিল বেশ গরম ছিল, তাও ভেতর খোলা করে ধোয়া উঠছে, বেশ তাও গরম ধোয়া উঠছে। অ্যান্ড অনেক কিছু আছে ভেতর, যদি তোমার দেখা দেবে দুপুর দেখাই দিই কি কি আছে। ভেতরে ডিম দেখা যাচ্ছে, স্যালাড টাইপের কিছু আছে, আর
চিকেনের কিছু আইটেম আছে এখানে ফ্রাইড টাইপও একটু ডিম আছে হালকা টক লাগলো আমি চাই না কারণ আমাদের টেস্টের কারণ হতে পারে বাট ঠিকঠাক লাগছে দেখে আর ডিমের কোয়ান্টিটিটা হাফ বয়েল ডিম টাইপের দেওয়া আছে ভেতরে অ্যান্ড উপরে লেয়ারটা আছে যথেষ্ট ভারী লেয়ার বেশ ক্রাঞ্চি লেয়ার অ্যান্ড সফট ঠিক আছে চলে ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এখানে অ্যান্ড দেখি বাইরে যাই তোমাদের বলি যে ফলোভার কেমন ছিল অ্যান্ড দোকানে অ্যাম্বিয়েন্স সকল একটু বলি আর প্রাইস একটু 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 ভালো মতো ডিসকাউন্ট করি আর ডিসকাউন্ট করো বাইরে কত হচ্ছে আমরা অলরেডি খাওয়া দাওয়া করে বাইরে চলে এসেছি অ্যান্ড ফলোভার ঠিকঠাকই ছিল প্রাইস রেঞ্জও খুব একটা হাই ছিল না মিনিমাম রেঞ্জেরই সব কিছু ছিল অ্যান্ড অনেক কিছু পাওয়া যায় বাট একটা কথা বলা ছিল যে টাইপোটা আমরা নিয়েছিলাম ওটা একটু টক লাগলো মানে একটু হয়তো বাসি হতে পারে সো ওটার দাম কাকু রাখেনি আমরা কমপ্লেন করেছিলাম যে একটু আমাদের কোয়ালিটিতে একটু ইস্যু মনে হচ্ছে তো ওটার সম্পূর্ণ দামটা রাখেনি অ্যান্ড অল ওভার গুড অ্যান্ড অ্যাম্বিয়েন্স ঠিকঠাক জায়গার স্পেসটা একটু ছোটো হলেও ওখানে খাওয়া দাওয়া করা যায় তো তোমরা ট্রাই করতেই পারো অ্যান্ড যদি আসো তো অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাও আমাকে অ্যান্ড তো দোকানে কনসেপ্ট আমার একটা ড্রাই ড্রাইভারের মতো তুমি আসো হাতে নাও বেরিয়ে চলে যাও এরকমই বসে খাওয়ার স্পেসটা কম যেটা যে আগেই বললাম সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও অ্যান্ড তোমরা যদি আগেও এসে থাকো তো অবভিয়াসলি কমেন্টে আমাকে জানাও অ্যান্ড ভিডিওটা পুরোটা দেখো তোমার যদি মনে হয় কোনো জায়গায় খামতি লেগেছে বা কোথাও আমি সম্পূর্ণ রিভিউটা দিতে পারিনি কোথাও তোমরা আরেকটু বেরিয়ে যাচ্ছিলে তো অবভিয়াসলি সেটাও আমাকে কমেন্ট জানাও তো আজকের ভিডিওটা থাকবে এটুকুই সো বাই গুড বাই টাটা সি